প্রথম কথা হল মানে ইয়াত যমুনামুখ সমষ্টির ভিতর যমুনা যেটু জিপি এই জিপিটি হল কংগ্রেসের জিপি আর মানুষবিলাক সব চিনাকি এতিয়া মই যদি ধর এক মাহ আহা নাই মানুষবিলাক বহুত দিন ধরে আপনি আহা নাই এটা এইবিলাক সব আমার নিজের খুড়া মামা চাচা এনেকা সব চিনাকি মানুষ আর সব মানে নিজের ফ্যামিলির মানুষের নিচিনা এটা মূল নিজের ঘরখনত যদি মই দুই দিন নাহো তেতিয়াহলে সবে ভাবিব যে মানুষজন কেউ আহা নাই মানুহ ঘরের মানুষে সেইম এনেকা যমুনা জীবিত হয় কি মানে জলদি জলদি আহিব লাগে ইয়াত থাকিব লাগে মানুষের মাজত থাকিব লাগে নহলে মানুষবিলাকে কয় মানে কেউ আহা নাই সেইটোই হয়েছে আমার সমস্যা আর আজি আমি প্রাথমিক পর্যায় হিসাবে আজি যমুনা জীবিত যুব কংগ্রেসের তরফরপরা আমি যেটু মিটিং দিছো আর মন্ডল কংগ্রেসের তরফরপরা এই মিটিংট মানে আমি যমুনা সমষ্টির প্রারম্ভিক পর্যায় প্রথম পর্যায় হিসাবে আমি মেম্বারশিপ ড্রাইভ আরম্ভ করেছো আর আমার লক্ষ্য হল যমুনামুখ সমষ্টিত 25-30 হাজার মেম্বারশিপ করা যমুনামুখ সমষ্টিত একটিভ মেম্বার আমি করব লাগবে আগতে প্রদেশ কংগ্রেসের নির্দেশ আছে নির্দেশ মতে আমি এই আজি ফার্স্ট আমি যমুনামুখ সমষ্টির ভিতর প্রথমে আমি এই যমুনা জীবিত মেম্বারশিপ ড্রাইভর কাম আরম্ভ করেছো আর অহাকালিরপরা এই গোটাই সমষ্টিত এই হেরি হব প্রথম কথা হল মানে যমুনামুখর রাইজে মানে অহা পাঁচ যা 5টা বছরেরপরা বহুত মানে একটা কাম করেছে এটা ভাল কাম করেছে এটা হল মানে আমার এমপি যিজন প্রদ্যুৎ বৰদলৈ ডাঙরিয়া নগাঁওর সাংসদ কংগ্রেসের মানে এজন সাংসদ জিকাই দিছে তেতিয়া এই সাংসদজন জিকার লগেলগে ডবকা টাউন কমিটির এটা বুট বাড়ি গেল পূজাই টাউন কমিটির এটা বুট বাড়ি গেল কংগ্রেসের লঙ্কা টাউন কমিটির এটা বুট বাড়ি আমার লোকসভার ভিতর যেমন কেখন টাউন কমিটি আছে প্রত্যেকখনের প্রধান সদস্য হয়ে যায় অটোমেটিক্যালি দ্বিতীয়তে হল যা নির্বাচনত যা বিধানসভা নির্বাচনত কি হয়েছে মানে আমার মিত্রজোঁটরপরা আলহা সিরাজউদ্দিন আজমলক টিকিট দিয়া হয়েছিল তেওঁকে যমুনা সমষ্টির রাইজে জিকাই দিছে তেওঁর এটা বুট আছে আমার দুটা বুট অলরেডি আছে এটি আমার জিকিল 5জন 7জনের দ্বারা আমি অটোমেটিকলি টাউন কমিটি গঠন করব লগতে আমার কি হয়েছে নির্দলীয় এজন সদস্য আমাক কথা দিছে এতিয়া আমি আরো মানে 2000টা জায়গাত আমি 2000টার লোক যোগাযোগ করেছো তেওঁলোকে আমাক এটা নকও কথা হয়েছে আমার যোগাযোগ চলি আছে ইনশাল্লাহ ডবকা আগন্তুক দিনত ডবকা টাউনটু কংগ্রেস নেতৃত্বাধীন ডবকা টাউন কমিটি হবো তেওঁলোকে তো সদায় করে আছে গোটেই ভারতবর্ষ করে আছে দনবল বাহুবল প্রলোভন সাম্প্রদায়িক রাজনীতি এইবিলাকর ঊর্ধ্বত গৈ ডবকাবাসী রাইজে এইবার কংগ্রেস নেতৃত্বাধীন মানে দুটা সিট তাত ভোট দিছে গতিকে ইনশাল্লাহ মই ভাবো যে আমার রাইজ এনেকা নহয় তেওঁলোকে ইলেকশন নির্বাচনের সময়তো বহুত প্রলোভন দিছে পয়সা দিছে এইটো কি কি আসনি দিছে আসনির কাগজ এইবিলাক মিছা এইবিলাক এইবিলাক দিছে তারপিছতো ভোট দিছে মানুষে গতিকে মোর বোধেরে এইটো মানে প্রলোভনত তেওঁলোকে জয়ী হব নোৱাৰিব আর একটু বেশি দিন নাই সময় নাই তেওঁলোকৰ সময় কমি আহিছে তেওঁলোক এদিন নহয় এদিন পরাস্ত হব।